নীল নদের দেশ, পিরামিডের দেশ, মমির দেশ, যাই বলি না কেন সবই হলো মিশর। বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতাগুলো গড়ে উঠেছিল মিশরে। মিশরের কথা বললে আমাদের মনে যে ছবিগুলো ভেসে ওঠে তা হলো তাদের রাজা বাদশাহদের মমি আর আকাশপানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তাদের পিরামিডগুলো। আর এই পিরামিড কোথায় অবস্থিত, কবে গড়ে উঠেছিল, কারা শাসন করত, রহস্য কী, সবই দেখতে চলেছি এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি স্থাপনা। সাধারণভাবে এটিকেই বিশ্বের প্রাচীনতম মসৃণ প্রস্তুত নির্মিত স্থাপনা বলে মনে করা হয়। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা কুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। এর উচ্চতায় প্রায় 481 ফুট এবং 755 বর্গ ফুট জমির উপরে অবস্থিত। এটি আজ পর্যন্ত পৃথিবীতে 128টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। এগুলোর অধিকাংশ নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন ফেরাওদের রাজত্বকালে। প্রাচীন মিশর শাসন করত ফেরাওরা, যাদেরকে আমরা ফেরাউন নামে চিনি। আর শোনা গেছে এগুলো এখন ফেরাউনের সমাধি হিসেবেও পরিচিত। মিশরের প্রাচীনতম পিরামিডগুলো আবিষ্কৃত হয়েছিল মেমফিসের উত্তর পশ্চিমে অবস্থিত সাক্কারায়। এগুলোর মধ্যে সবচেয়ে পুরনোটি হলো তৃতীয় রাজবংশের রাজত্বকালে নির্মিত জোসেরের পিরামিড। ধারণা করা হয়ে থাকে সম্ভাব্য 2611 থেকে 2630 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এগুলো নির্মিত। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এর মতে প্রায় 20,000 বছর ধরে 100,000 শ্রমিকের দ্বারা গিজার পিরামিডটি তৈরি করা হয়। এটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরখণ্ডের ওজন ছিল প্রায় 60 টন, দৈর্ঘ্য ছিল প্রায় 40 ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূরদূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে এমনভাবে পিরামিডগুলো তৈরি করা হতো যে একটি পাথর থেকে আর একটি পাথরের মাঝের অংশে এক চুলও ফাঁকা থাকতো না। মিশরের সবচেয়ে প্রাচীনতম পিরামিডটি অরহ জোসেরের জন্য নির্মিত হয়েছিল, যেটি কিনা সাক্কারাতে অবস্থিত। সে সময়কার রাজাদের জন্য সবচেয়ে বড় সমাধিস্থল হল সাক্কারা। জোসেরের পিরামিডটি তার কাঠামোর জন্য স্টেপ পিরামিড নামে পরিচিত। এই পিরামিডটি প্রায় 2630 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল, অর্থাৎ প্রায় এর বয়স 4600 বছর। প্রাচীন নির্মাতাদের দ্বারা ব্যবহৃত মর্টার পাথর তৈরির গোপন রহস্য আজও বেদ হয়নি। প্রাচীনকালকে সংরক্ষণ করার উদ্দেশ্যেই এই পাথরের ব্যবহার করা হয় পিরামিডগুলোতে। তবে অবাক করা বিষয় হলো এই যে বর্তমানে উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আজও মর্টার তৈরির সূত্রটি জানা সম্ভব হয়নি। ফেরাউনের পেপি শাসনকালের মধ্যে দিয়ে পিরামিডের যুগে সমাপ্তি ঘটে। তার শাসনকাল ছিল 2278 থেকে 2184 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। শেষ ফেরাউন তার চূড়ান্ত বিশ্রাম স্থান হিসেবে পিরামিড তৈরি করেন। সেখানে তার চিত্তাকর্ষক সমাধিত্ব তৈরি করা হয়েছিল। 172 ফুট বা 54 মিটার উচ্চতা সম্পূর্ণ তার পিরামিডটি দেখতে সাক্কারাতে প্রথম সুপরিচিত নির্মাণে জোসেরের পিরামিড। তো পিরামিড নিয়ে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।